রিজুর কাছে প্রশ্ন যে এই ঔদ্ধত্য, এই বেপরোয়া মনোভাব ক্যাম্পাসের মধ্যে এই কোট আনকোট গণতন্ত্রের নাম করে আসলে যে কোনো রকম শৃঙ্খলা থাকে না, এমনকি সুপার তিনি দাবি করছেন যে বহিরাগত ধরতে তিনি ছাদে উঠেছিলেন, তাকে সারা রাত আটকে রেখে সেখানে মুচলেখা দেওয়ানো হয়েছে যে তিনি ছাত্রদের মোবাইল চুরি করতে আটকেছিলেন, মানে তার কথা যদি সত্যি হয় তাহলে ধরে নিতে হয় যে একটা ললেসনেস, একটা কমপ্লিট ললেসনেস ক্যাম্পাসের। দায়টা কার? প্রথম দায় আজকে যে ছাত্ররা একটা বাচ্চার খুনের সাথে জড়িত, তারা জেল, যে অভিযুক্ত অ্যারেস্ট হয়েছে, পরে সাজা হবে, হোয়াট এভার। কিন্তু একটা জায়গা যেটা আমরা মিস করে যাচ্ছি যে যারা এই মাওবাদী, এই ছাত্রগুলোকে আমি কোনো নকশালপন্থী বাম অতি বাম বলবো না, সব কটা মাওবাদী, বিকল্প বাম, অনুষ্ঠানে বিকল্প বাম বলছে, ওই বলছো ফালতু কথা, বিকল্প বাম ঝান্ডু বাম শুনে লাভ নেই, সব কটা মাওবাদী। এই মাওবাদীগুলো তৈরি হলো কি করে? এগুলো মেধাবী ছাত্র পড়াশোনা করতে এসেছিল যাদবপুরে, কিছু অধ্যাপক আছে, আমি জি চব্বিশ ঘন্টায় বলছি, যারা সূর্য ডোবার পরে লেনিন পড়ানো শুরু করে, এরা তৈরি করেছে মগজ ধোলাই করে মাওবাদীগুলো। আমি এবার কিছু ফান্ডামেন্টালস আসছি। এই যে একটা মেয়ে আছে, ও বলছিল র্যাগিং কালচার, আমি তাকে বলে দিতে চাই, শোনো বাবা, র‍্যাগিং ইজ নট আ কালচার। মহিলা মহিলা বলো, মহিলা ওনাকে বলছেন, র‍্যাগিং ইজ নট আ কালচার, ইট ইজ আ, আমাদের প্যানেলে একজন মহিলা আছেন, এভাবে আমাদের প্যানেলে একজন মহিলা আছেন, ওনাকে আমি বলে দিতে, উনি আমার থেকে বয়সে ছোট, আমার বোনের মতো, ওনাকে আমি বলে দিতে চাই, র‍্যাগিং কোনো কালচার না, একটা অপরাধ। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এই যে মুক্তি চিন্তার নাম করে মাওবাদীদের যে মুক্তাঞ্চল তৈরি হয়েছে যাদবপুর, এইটাকে আগে ভেঙে দিতে হবে, গুঁড়িয়ে দিতে হবে। সিসিটিভি বসাতে হবেই, সিসিটিভি নিয়ে এত জ্বালা কিসের? কারণ আবার একটা বলছি, ফান্ডামেন্টাল ভুল হচ্ছে যাদবপুরের পড়ুয়াদের, যারা এই প্যানেল ট্যানেলে আসছে, তারা হয়তো ভাবছে যাদবপুর একটা বারকাম রেস্টুরেন্ট, বা তারা ভাবছে যাদবপুর একটা ওয়োরুম, না, ওটা শিক্ষার পীঠস্থান। বাংলা সবচেয়ে মেধাবী ছাত্র পড়াশোনা করতে যায়, পড়াশোনার জায়গায় সিগারেট, মদ, ফুলদানিতে গাঁজার চাষ হয় না, এগুলো বুঝতে হবে। আর সেই জন্যেই যে যাদবপুর একসময় হোক কলরব বলেছিল, আজকে তৃণমূল বিজেপি নয়, বাংলার মানুষ বলছে হোক কেলানি। এই যে ডাক্তারবাবু বলছিলেন কাউন্সিলিং হ্যান ত্যান এত কিছুর কথা, আমি বলছি আমার কথা, ঋজু দত্ত, আমি বিটেক বায়োটেকনোলজি, পিএইচডি মাইক্রোবায়োলজি ফ্রম ম্যানচেস্টার ইউনিভার্সিটি, আমার থেকে বেশি কটা শিক্ষিত ছেলে আছে যাদবপুরে। আমরা যখন ভুল করতাম তখন আমাদের বাড়িতে কাউন্সিলিং হতো, বাবা বেল্ট পেটা করতো। আমি তো বলতে পারি না বেল্ট পেটা করবো, কিন্তু একটা কথা বলতে পারি, এদের ঠিক সময় চাপকালে আজকে এই দিনটা দেখতে হতো না। তুমি যেটা বললে না প্রথমে, আমি তোমার সাথে মানে অনেক ক্ষেত্রেই আমি একমত হতে চাইতাম, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে তুমি বললে যে মাওবাদী কীভাবে তৈরি হয়, আচ্ছা পশ্চিমবাংলায় মাওবাদী কীভাবে তৈরি হয় তুমি জানো না, কিভাবে তৈরি হয় জানো না, সিঙ্গুর নন্দীগ্রামের সময় কি হয়েছিল জানো না, এই কিষেনজি কাকে মুখ্যমন্ত্রী করতে চেয়েছিল জানো না, এখন আবার মাওবাদী নিয়ে কথা বলছো তুমি, কিষেন এই তৃণমূল পশ্চিমবাংলায় মাওবাদী তৈরি হয়েছে, কিষেনজি সব থেকে বেশি ক্ষতি হয়েছে মাওবাদী লড়তে আমি বারবার বলছি আমাদের আলোচনায় যেন যিনি এখানে যোগ দিয়েছেন তার ভিন্ন মত থাকতেই পারে, সেই ভিন্ন মতকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু তা বলেই তাকে মাওবাদী বলে দেগে দেওয়া বা তাদের নিয়ে প্রশ্ন তুলে দেওয়া, এটাও সঙ্গত নয়, অ্যাবসলিউটলি সঙ্গত নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।